বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে বা কোনো ছোটখাটো পার্টির কথা ভাবছেন, তাহলে পেনি অ্যান্ড পিটারের কথা ভাবতে পারেন। এটি ধানমন্ডি আটের এতে অবস্থিত। পেনি অ্যান্ড পিটারটি হল আনাম র্যাংসের লিফটের পাশে। পেনি অ্যান্ড পিটার এ পাশাপাশি দুটি সেগমেন্ট আছে, এক পাশে রেস্টুরেন্ট এবং অন্য পাশে বাচ্চাদের জন্য আছে প্লে জোন। আমাদের টুনটুনি পাখি এইজেলটা, মানে আমাদের কাজিনের বার্থডে, আমরা এই পেনি অ্যান্ড পিটার এই সেলিব্রেট করলাম। এখানে রেস্টুরেন্টে আপনি ফোন করে শুধু কতজন হবে বা খাবার মেনু আগে থেকে বলে দিতে হবে। আপনার পার্টি অনুযায়ী আপনি চাইলে নিজে থেকে একটু আগে গিয়ে ডেকোরেশন করে আসতে পারেন, অথবা ওখানে ফোন দিয়ে বললেও ওরা ডেকোরেশন করে রাখতে পারবে। এখানে আপনাকে পার্টির জন্য আলাদা করে কোনো পে করতে হবে না, শুধু খাবারের বিল দিলেই হবে। আর প্লে জোনের জন্য জন প্রতি 300 টাকা করে। প্লে জোনের জন্য আপনার যদি কমপক্ষে 8 জন বাচ্চা থাকে তাহলে সেখানে একটি বিশেষ ছাড় আছে, সেটি আপনি কথা বলে তাদের সাথে ফিক্স করে নেবেন। আমাদের জন্য ব্যাপারটা খুবই মজার ছিল। আমরা বার্থডেও সেলিব্রেট করলাম, আবার প্লে জোনেও মাস্তি করলাম। আর বড় খালামণি নিউ ইয়র্কে থেকেও এই মজাটাকে ছাড় দেয়নি, সেও আমাদের সাথে ছিল ভিডিও কলে। দেখো নানু এইজেলবরিকে তার বার্থডের গিফট দিচ্ছে, আর এইজেল তো খুব খুশি, মনে হচ্ছে সব বুঝতে পারছে। সবাই আমাদের এইজেল বুড়িটার জন্য দোয়া করবেন। এইজেল, এইজেল, আর এই বার্থডে কেকটা আমাদের কাছে খুব কিউট লেগেছে। এইজেল এখানে তার ফুপ্পি এবং কাকার সাথে ফটো সেশন করছে। দেখো এখানে সবাই আমাকে বল দিয়ে ঢেকে দিচ্ছে। বার্থডে পার্টি শেষ হওয়ার পর আমরা সবাই বেলুনগুলোকে ফুটিয়ে ফেলতে শুরু করলাম। খুব মজা করে আমরা বেলুনগুলোকে ফুটিয়ে দিলাম এবং কিছু বেলুন রেখে দিলাম যাতে আমরা বাসায় নিয়ে খেলতে পারি।